আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্বে আমরা যে গত পর্বে যে আর্টিকেলগুলো আমরা রেসপন্স আকারে ব্যাক পেয়েছিলাম, এগুলো আমরা আমাদের রিডিউসারের সাহায্যে, রিডাক্সের সাহায্যে আমরা এখানে মূলত শো করাবো। তাহলে আমাদের ব্যাকএন্ড যেটা আছে, এই ব্যাকএন্ডটার আমাদের আর প্রয়োজন নেই। আমাদের যে রিডিউসার আছে, রিডিউসার এখান থেকে আমরা যাবো আমাদের আর্টিকেল অ্যাকশনের মধ্যে। তাহলে এখান থেকে আমরা এখানে ডিসপ্যাচ করব, ডিসপ্যাচ ডিসপ্যাচ আমাদের যেটা টাইপ আছে, এই টাইপ হবে আমাদের আর্টিকেল গেট সাকসেস ড্যাশ, এখানে দিচ্ছি ড্যাশ, এবং আর্টিকেল গেট সাকসেস। তাহলে একই আমাদের অ্যাকশন ব্যবহার করা যাবে না, তাহলে এখানে ওই একই ব্যবহার করলে আমাদের কোথাও কলিশন হতে পারে, এটা আমরা ব্যবহার করব না। তাহলে এখান থেকে আমরা পেলোড আকারে পাঠাবো আমাদের অল আর্টিকেল। তাহলে এই অল আর্টিকেল আমরা পাঠাবো, তাহলে এখানে আমাদের যদি এখানে দেখি, তাহলে এখানে আমরা পাচ্ছি অল আর্টিকেল, অল আর্টিকেল পাচ্ছি মূলত রেসপন্স আকারে। তাহলে এখান থেকে আমরা রেসপন্স ডট ডাটা ডট অল আর্টিকেল, তাহলে রেসপন্স ডট ডাটা ডট অল আর্টিকেল পাচ্ছি, আর্টিকেল এবং আর্টিকেল কাউন্ট এবং পারপেস পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল সি কপি করে নেব এবং এটাকে পেস্ট করে দেব, এটাকে পেস্ট করে দেব। তাহলে এটা হবে আমাদের আর্টিকেল কাউন্ট, COUNT আর্টিকেল কাউন্ট, এবং এটা হবে আমাদের পারপেস, পারপেস সেম ভাবে এটা হবে আমাদের আর্টিকেল, আর্টিকেল কাউন্ট, এবং এটা হবে আমাদের পারপেস। তাহলে এখন আমাদের এখানে আর কোনো কিছু করতে হবে না, আমরা যাবো আমাদের রিডিউসারের মধ্যে, এবং রিডিউসারের মধ্যে গিয়ে আমাদের সেমভাবে এই আমাদের অ্যাকশনকে ধরতে হবে, টাইপকে। তাহলে এখান থেকে আমরা টাইপ, তাহলে টাইপ ইজ ইকুয়াল, যদি আমাদের ড্যাশবোর্ড গেট আর্টিকেল সাকসেস হয়, তাহলে এখান থেকে আমরা সেমভাবে এই জিনিসগুলো করব, রিটার্ন কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এখানে সাকসেস মেসেজ এর আমাদের এখানে আর কিছু করার প্রয়োজন নেই, আমরা শুধু আমাদের অল যে আর্টিকেল আছে কন্ট্রোল সি করে নেব এবং কন্ট্রোল ভি। তাহলে অল আর্টিকেল করে দেব আমাদের পেলোড ডট, আসলে কপি পেস্ট করলে প্রবলেম, তাও আমি কপি পেস্ট করে দিচ্ছি অল আর্টিকেল। তাহলে এখন আমরা রিডাক্সের মধ্যে যাব এবং রিডাক্সের মধ্যে গিয়ে দেখবো আসলে এগুলো আমরা পাচ্ছি কিনা। তাহলে রিডাক্স, এবং রিডাক্সের মধ্যে আমাদের ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ডের মধ্যে অল আর্টিকেলের মধ্যে আমরা দুইটা আর্টিকেল পাচ্ছি। তাহলে এরপরে আমাদের যে পারপেজ আছে, পারপেজ আমরা করে দেব আমাদের পেলোড ডট পারপেজ, এরপরে আছে আমাদের আর্টিকেল কাউন্ট, এবং এটা আমরা করে দেব আমাদের পেলোড ডট আর্টিকেল, যে কাউন্ট আছে সেই আর্টিকেল কাউন্ট। তাহলে আমাদের যদি কোনো ইরর না থাকে, তাহলে এগুলো আমরা সবগুলো কিন্তু দেখতে পারবো। তাহলে এখান থেকে আমাদের রিডাক্স, এবং রিডাক্সের মধ্যে আমাদের ড্যাশবোর্ড আর্টিকেল, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর পারপেজ আর্টিকেল কাউন্ট, এবং আমাদের যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেমভাবে এগুলোর অ্যাক্সেস আমাদের নিতে হবে। তাহলে এই যে ইউজ সিলেক্টর, এই ইউজ সিলেক্টর আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের কনস্ট, আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে নেব, এটা ব্যবহার করবো আমাদের ইউজ সিলেক্টর, এবং আমরা পাবো আমাদের স্টেট, এবং স্টেটের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে স্টেট ডট ড্যাশবোর্ড আর্টিকেল। তাহলে এখানে আমাদের যে স্টেট আছে, সেই স্টেট হলো আমাদের মূলত ড্যাশবোর্ড আর্টিকেল, আর্টিকেল এখানে স্পেলিং ভুল এই জন্য এরকম দেখাচ্ছে। তাহলে স্টেট ডট ড্যাশবোর্ড, এটা মূলত বড় হাতের হয়ে গেছে, এটা হবে আমাদের ছোট হাতের। তাহলে এখানে কোথাও একটা ইরর দেখাচ্ছে, এটাকে রিফ্রেশ দিচ্ছি, ইউজ, ও দুঃখিত, এখানে ব্যবহার করতে হবে আমাদের, এখানে আমরা পাবো আমাদের অল আর্টিকেল। তাহলে এটাকে রিফ্রেশ দিয়ে নিচ্ছি এবং আমরা কনসোলে দেখবো আমাদের ইরোরটা কোথায়। তাহলে এখান থেকে ওয়ার্নিং ইউজিং স্ট্রিট মোড, এখানে কিছু হাবিজাবি ইরোর দেখাচ্ছে, এখানে কোথাও স্পেলিং ভুল আছে এই জন্য ইরোর দেখাচ্ছে। তাহলে ড্যাশবোর্ড আর্টিকেল, তাহলে আর্টিকেল সি এ এল হবে এটা মূলত, কারণ এখানে স্পেলিংটা ভুল ছিল এই জন্য সি এ এল। তাহলে এখন এটা আমাদের ঠিক আছে।
তাহলে এখান থেকে আমরা কনসোল লগ করে দেখব আসলে আমরা এটার অ্যাক্সেস পাচ্ছি কিনা। console.log all article, তাহলে এখানে কনসোলের মধ্যে কিন্তু আমরা অল আর্টিকেল দেখতে পারবো। তাহলে এটা আমরা বারবার দেখতে পাচ্ছি, কোথাও ইউজ ইফেক্টের মধ্যে আমরা দুঃখিত এটাকে রিফ্রেশ দিয়ে নিচ্ছি, ইউজ ইফেক্টের মধ্যে আমরা ডিপেন্ডেন্সি ব্যবহার করিনি। তাহলে এখান থেকে আমরা ডিপেন্ডেন্সি ব্যবহার করে দেব, তাহলে এই ডিপেন্ডেন্সি ব্যবহার হবে আমাদের কারেন্ট পেজ। তাহলে ডিপেন্ডেন্সি ব্যবহার না করলে এটা কিন্তু আমাদের এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনফিনিটি লুপ পর্যন্ত। তাহলে এখানে আমরা দুইটা আর্টিকেল দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমাদের যা কিছু অ্যাক্সেস প্রয়োজন আমরা অ্যাক্সেস নেব পার পেজ। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেস নেব আমাদের পার পেজ এবং আর্টিকেল যে কাউন্ট আছে সেই আর্টিকেল কাউন্টের অ্যাক্সেস নেব কন্ট্রোল সি। তাহলে আর্টিকেল কাউন্টের অ্যাক্সেস, তাহলে এখন এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, সেটা হলো অল আর্টিকেল নিয়ে কাজ করতে হবে। তাহলে অল আর্টিকেল, তাহলে এখন আমাদের এখানে যত কিছু ব্যবহার করেছিলাম এগুলো কিন্তু এত কিছু আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে রেন্ডার করাবো। তাহলে এখান থেকে আমাদের আর্টিকেল, এই আর্টিকেলটাকে আমাদের বারবার রেন্ডার করাতে হবে। তাহলে এখানে আর্টিকেলসের ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট, এবং যেহেতু অল আর্টিকেল একটা হলো আমাদের অ্যারে, তাহলে এটার লেন্থ এল ই এন জি টি এস, লেন্থ যদি আমাদের গ্রেটার দেন জিরো হয়ে যায় তাহলে এটাকে আমরা কি করব ম্যাপ করব। তাহলে অল আর্টিকেল ডট ম্যাপ, দুঃখিত এটা হবে আমাদের ডট ম্যাপ, এবং এখানে আমাদের পাবো আর্ট আর্টিকেল পাবো, এবং এখানে এ আর টি আর্টিকেল, এরপরে পাবো আমাদের ইন্ডেক্স, কারণ এখানে আমরা কি ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের এখানে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে, এই যে এটাকে কপি করে নেব কন্ট্রোল সি, প্রথম আর্টিকেলটাকে কাট করে নেব, এখানে পেস্ট করে দিলাম, এবং এখানে আমাদের অথবা আমাদের ম্যাপের পরে এই যে ম্যাপের যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের পরে এটা হবে আমাদের এমটি বা ফাঁকা হবে, অথবা আর্টিকেল এ আর টি আই এল ই আর টি টি আই সি এল ই আর্টিকেল নট ফাউন্ড, নট ফাউন্ড এফ ও ইউ এন ডি আর্টিকেল নট ফাউন্ড, অর্থাৎ কোনো আর্টিকেল নেই। তাহলে এখান থেকে আমাদের আর্টিকেলের আর প্রয়োজন নেই, এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি সবগুলো, তাহলে নিচে যেগুলো আছে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখন এটা আমাদের সুন্দরভাবে কাজ করবে যদি এরর না থাকে। তাহলে এখানে আমরা শুধু দুইটা আর্টিকেল দেখতে পাচ্ছি, এবং আর্টিকেলের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে আমরা সেট করব। তাহলে এখান থেকে আমাদের যে লিঙ্ক, এবং লিঙ্কের মধ্যে এটাকে আর্টিকেল ডিটেলস, এবং ডিটেলসের পরে আমাদের যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা এখানে সেট করে দিতে হবে। তা এখান থেকে আমাদের এই যে পাথটা আছে এই পাথটাকে এখান থেকে আমি কাট করে নিচ্ছি, কাট। তাহলে এখানে আমাদের ব্যাকট্রিক ব্যবহার করতে হবে, এবং এটাকে পেস্ট করে দিলাম। এই যে এস এস ডি এটাকে রিমুভ করব, রিমুভ করে দিয়ে ডলার সাইন, এবং এখানে আমরা ব্যবহার করব এ আর টি ডট স্ল্যাগ, এস এল ইউ জি স্ল্যাগ। তাহলে এটা স্ল্যাগ কিসের জন্য ব্যবহার করলাম, আমাদের স্ল্যাগের সাহায্যে আর্টিকেলটা আমরা ভিউ করব। তাহলে এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন এখানে ক্লিক করব তাহলে এখানে চলে যাচ্ছে আমাদের এডিটের মধ্যে চলে যাচ্ছে, দুঃখিত এটা আমরা এডিটের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এটা হলো এডিট, এবং ভিউ, ভিউয়ের মধ্যে আমাদের এটা আমরা সেট করেছিলাম কোথায়, না এটা আমাদের ঠিকই আছেই, আমরা এই টাইটেলের মধ্যে সেট করেছিলাম। তাহলে এই টাইটেলের মধ্যে কিন্তু আমাদের যে টাইটেল আছে আমরা এখানে যদি দেখি স্ল্যাগটা, আমরা স্ল্যাগটা দেখতে পারবো। তাহলে এই যে টাইটেল এবং টাইটেলের মধ্যে আছে এস এল ইউ জি, তাহলে এখানে মূলত আমাদের স্ল্যাগটা দেখতে পাওয়ার কথা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এস এস ডি, তাহলে অবশ্যই এখানে কিছু ভুল করেছিলাম। তাহলে এখানে আমাদের আর্ট ডট স্ল্যাগ, তাহলে ডিটেলস, ডিটেলসের পর থাকবে আমাদের স্ল্যাগ, তাহলে এখান থেকে এস এল ইউ জি, স্ল্যাগটা আমাদের দেখানো কথা কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে আর্টিকেল ডিটেলস, এবং স্ল্যাগ না দেখিয়ে অন্য কিছু দেখাচ্ছে। তাহলে এখানে আমরা দেখব, তাহলে এখান থেকে আমাদের এস এল ইউ জি স্ল্যাগ, কিন্তু এখানে দেখাচ্ছে ডিডিডি, আমাদের ডিডিটা মূলত কি দেখাচ্ছে আমরা একটু দেখে নেব। তাহলে এটা আমাদের টাইটেলটা ঠিক আছে, স্ল্যাগটা ঠিক আছে, আমাদের ডিডিটা কোথায় পাচ্ছে আর্ট ডট স্ল্যাগ, তাহলে লরাম ইপস ফর্ম
তাহলে এখানে আমাদের যাচ্ছে ডিডিডি আচ্ছা আমরা এটা ঠিক করে নেই তাহলে এই যে টাইটেল এখানে আমরা টাইটেলটা সেট করব তাহলে এখান থেকে আমরা এখানে এ আর টি আর ডট টি টি আই টি এল ই টাইটেল তাহলে এখানে রিফ্রেশ দিচ্ছি তাহলে এখানে যে আমরা টাইটেল সেট করলাম প্রথমটা হলো আমাদের লরাম ইপসন এবং পরেরটা হলো এটা তাহলে প্রথম টাইটেল এটা পরেরটা ঠিক আছে আমাদের তাহলে এখন কিন্তু আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমাদের ডিটেইলস ডিটেইলস দেখতে পাচ্ছি আমরা এখানে যদি দেখি আমাদের লেফট সাইডে কর্নারের ডিটেইলস এবং আমাদের যে স্ল্যাগটা আছে স্ল্যাগটা পাস হচ্ছে এবং এখানে যদি আমরা দেখি আমাদের স্ল্যাগটা পাস হচ্ছে তাহলে এরপরে আমাদের এখানে যেহেতু কোনো টাইম ফরম্যাটিং নেই এখানে আমাদের টাইম ফরম্যাট করতে হবে না কিন্তু এখানে আমাদের কিন্তু টাইম আছে আচ্ছা এখানে টাইম স্ট্যাম্প আমাদের ট্রু করে রাখা লাগতো আমরা টাইম স্ট্যাম্প সম্ভবত ট্রু করিনি এই জন্য মূলত এখানে আমাদের টাইম দেখতে পাচ্ছি না কিন্তু টাইম স্ট্যাম্পটা আমাদের ট্রু করে রাখা উচিত ছিল আমরা এখানে যে আর্টিকেল ক্রিয়েট করেছিলাম এই আর্টিকেলের মধ্যে টাইম স্ট্যাম্পটা দেখতে পাচ্ছি না আচ্ছা এটা আমরা পরে করব তাহলে এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি এবং পি ডট টেক্সট তাহলে এখানে আমাদের সেট করতে হবে কি ডট এ আর টি ডট টেক্সট তাহলে এই যে টেক্সটটা আছে উপরের এই টেক্সটটা এই কনসোল লগের আমাদের এখানে কোনো প্রয়োজন নেই এবং আমাদের এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটারও কিন্তু এখানে আর কোনো প্রয়োজন নেই তাহলে এখানে আমরা টেক্সটটা দেখতে পাচ্ছি আমাদের এটাকে রিফ্রেশ দিচ্ছি তাহলে এটা আমাদের টেক্সটটা হলো পির মধ্যে তাহলে এখান থেকে পি এবং এর মধ্যে টেক্সট না এটা হবে আমাদের আর্টিকেল এ আর টি আই সি এল ই আর্টিকেল টেক্সট টি এক্স টি তাহলে এখানে কিছু একটা ঝামেলা আছে আমাদের আমরা এখানে যদি দেখি তাহলে এই যে আমাদের ট্যাগগুলো আছে ট্যাগগুলো সহ কিন্তু এখানে আমরা টেক্সটগুলো দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কি করতে হবে এখানে যাতে আমাদের ট্যাগগুলো দেখতে না পাই সেই কাজটা করতে হবে তাহলে এটা আমরা মূলত কিসের সাহায্যে করব তাহলে এই যে আমরা একটা প্যাকেজ ইনস্টল করেছিলাম HTML টু টেক্স এর সাহায্যে মূলত এই কাজগুলো আমাদের করতে হবে তাহলে এখান থেকে আমরা যাব এই যে আমাদের পি আছে এই পি এর মধ্যে এটাকে আমরা পেস্ট করে দেবো দুঃখিত এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করতে হবে তাহলে HTML টু টেক্স এটাকে আমরা কি করতে হবে আমাদের এটাকে আমাদের কল করতে হবে তাহলে এটাকে আমরা কল করব কল করে এই যে আমাদের আর্টিকেল ডট টেক্সটটা আছে এটাকে ভিতরে আমরা পেস্ট করে দেব কারণ আমাদের ডাটাবেজের মধ্যে সবগুলো কিন্তু আপডেট অবস্থায় আছে HTML ট্যাগগুলো সহ তাহলে এখানে যদি আমরা দেখি যে পি ট্যাগ সবগুলো কিন্তু আমরা এখন আমাদের এটা সুন্দরভাবে কাজ করবে তাহলে এখানে আমাদের কিছু একটা এরর দেখাচ্ছে আমরা কনসোলের মধ্যে দেখব যে আসলে আমাদের এররটা কি এটা কাজ করতেছে কিনা তাহলে এখান থেকে কনসোল এবং কনসোলের মধ্যে আমাদের 53 নম্বর লাইনের মধ্যে দেখাচ্ছে আনডিফাইন আমরা কোথাও কনসোল লক করেছিলাম অ্যাকশনের মধ্যে আচ্ছা ওটা প্রবলেম নেই আমাদের এখানে দেখব আমাদের প্রবলেমটা কোথায় তাহলে এখানে আমাদের দ্য অ্যাভব অকার্ড ইন দ্য ড্যাশবোর্ড আর্টিকেল কম্পোনেন্ট তাহলে এখানে আমাদের HTML টু ট্যাগস এখানে ব্যবহার করলাম এই HTML টু ট্যাগ এখানে আমাদের কিছু একটা প্রবলেম আছে এই প্রবলেমের কারণে মূলত আমাদের এটা কাজ করতেছে না আমরা এটা দেখবো আসলে প্রবলেমটা কি তাহলে এখান থেকে এখানে যেহেতু আমাদের HTML টু টেক্স ব্যবহার করার কারণে এখানে HTML টু টেক্স ব্যবহার করার কারণে এই NPM প্যাকেজটা ব্যবহার করার কারণে এখানে আমাদের ইরর দেখাচ্ছে তাহলে এটা আমরা ব্যবহার করব না যেহেতু এখানে ইরর দেখাচ্ছে এটা আমরা ব্যবহার করব না আমরা ব্যবহার করব আমাদের যদি প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে যাই এখানে আমরা আরেকটা প্যাকেজ ব্যবহার করেছিলাম এই যে রিয়েক্ট HTML টু HTML পার্সার এই রিয়েক্ট HTML পার্সারটা মূলত এখানে ব্যবহার করব যেহেতু আমাদের রিয়েক্ট HTML টু টেক্সটা আমাদের এখানে কাজ করতেছে না এটাকে আমরা রিমুভ করে দিয়ে এখানে ব্যবহার করব দুঃখিত এখানে কপি করতে হবে আমাদের তাহলে এটাকে কপি করে নেছি কন্ট্রোল সি এবং রিমুভ করে দিলাম এবং এটাকে কন্ট্রোল ভি করে দিচ্ছি তাহলে এখানে ব্যবহার করব আমরা রিয়েক্ট HTML পার্সার তাহলে পার্সার পি এ আর এইচ টি
ml html to txt text এটার নাম দিচ্ছি html to text কারণ এখানে আমরা ব্যবহার করেছিলাম html to text তাহলে এখন যদি আমরা দেখি তাহলে এখন কিন্তু এটা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে তাহলে এখন আমাদের কোনো এরর নেই আমাদের এটা সুন্দরভাবে কাজ করতেছে এটাকে রিফ্রেশ দিয়ে নেছি আবার তাহলে এখানে যে এরর গুলো আমরা দেখাচ্ছে এটা ইউনিক কি বা আর অন্য কিছুর জন্য এরর গুলো দেখাচ্ছে এগুলো আমরা পরে সলভ করব তাহলে এখন কিন্তু এগুলো আমাদের সুন্দরভাবে কাজ করতেছে এটা আমরা সুন্দরভাবে দেখতে পারতেছি কিন্তু এখানে আমাদের অল্প কিছু শো করাতে হবে এই জন্য আমরা কি করব এই যে আমরা ডট স্লাইস 400 দিয়েছিলাম তাহলে এটা মূলত রিম করে দিচ্ছি এটা আমরা ব্যবহার করব ভিতরের মধ্যে তাহলে এটা ভিতরের মধ্যে কিসের জন্য আমরা ব্যবহার করব এই যে এখানে আমাদের অনেকগুলো টেক্সট দেখাচ্ছে আমরা চাচ্ছি এখান থেকে 40টা ওয়ার্ড শুধু নিয়ে এখানে আমরা শো করাবো কারণ এতগুলো আমাদের শো করার প্রয়োজন নেই এর জন্য আমরা কি করব এই যে আমাদের টেক্সট গুলো আছে ডট এটাকে আমরা এস এল আই সি ই স্লাইস করে নেব কত 0 থেকে 400 দুঃখিত 40 পর্যন্ত তাহলে এখন কিন্তু আমরা এখানে শুধু এই কয়েকটা ওয়ার্ড দেখতে পারবো তাহলে এখানে 40 না দিয়ে এখানে দিচ্ছি 50 এবং ডট দুঃখিত এখানে ডট ডট হবে না আমাদের ডট ডট যেটা আছে সেটা আমরা দেব বাইরে এটা আমাদের এরর দেখাবে আমাদের ডট ডটটা দেব আমরা বাইরে দেব তাহলে এখানে আমাদের ডট ডটটা তাহলে এখানে ডট 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 তাহলে ডট ডটটা এটা আমাদের নিচে চলে আসতেছে আমরা এটাকে ইনস্পেক্ট করে দেখব এটা আমাদের নিচে আসতেছে কিসের জন্য তাহলে এটা আমাদের আলাদাভাবে কাজ করতেছে ডট ডটটা পি এর মধ্যে কিন্তু আলাদাভাবে এখানে পি এবং পি থেকে এই যে ডট ডটটা আছে এটা পি এর বাইরে মূলত কাজ করতেছে তাহলে এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব রিমুভ করে দিয়ে তাহলে এখান থেকে এটা আমাদের পি এর ভিতরে কাজ করার কথা কিন্তু এটা আমাদের পি এর বাইরে কাজ করতেছে আমরা আরেকবার ট্রাই করে দেখি ডট 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 এটা আমাদের তাও পির বাইরে কাজ করতেছে এখান থেকে এটা আমাদের পি যেটা আছে আমাদের পি ট্যাগ এই পি ট্যাগের মূলত ও আমাদের ভিতরে একটা পি ট্যাগ আছে তার বাইরে মূলত এই ডট ডটটা আমাদের কাজ করতেছে তাহলে এটা আমাদের এরকম করার প্রয়োজন নেই আমাদের যেরকম আছে সেরকম থাকবে অথবা এখানে আমাদের 40টা ওয়ার্ড আমরা শো করাবো এরপরে আমাদের হবে ডট ডট তাও এটা আমাদের নিচে চলে আসতেছে আমরা যেটা পি ব্যবহার করেছিলাম এই পি গুলো সবগুলো আমাদের নিচে চলে আসতেছে আচ্ছা আমাদের যেটা ডট ডট আছে ডট ডটটার প্রয়োজন নেই আমরা এখানে 500 50 মূলত ব্যবহার করব 50টা ওয়ার্ড তাহলে এটা আমাদের সুন্দরভাবে এখন কাজ করতেছে এখন এই যে আমাদের টাইটেলটা আছে এই টাইটেলটাকেও আমরা ছোট করে নেব তাহলে টাইটেলটাকে কিভাবে ছোট করে নেব সেম ভাবে এই জিনিসটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি কপি করে নেব এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দেব এবং এখানে টাইটেলটা আমরা ব্যবহার করব 3 অর্থাৎ 30টা থাকবে এবং এটা হবে আমাদের টিআইটিএলই 30টা ওয়ার্ড থাকবে 0 থেকে 30টা ওয়ার্ড তাহলে এখন আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটাও মূলত ছোট হয়ে গেল এটা আমাদের সুন্দরভাবে এখন কাজ করতেছে তাহলে এরপরে আমাদের যে ভিউটা আছে ভিউ এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে তাহলে এখান থেকে স্প্যান এখান থেকে এডিট করতেছি তাহলে এডিটের এটা আমরা কপি করে নেব কন্ট্রোল এক্স তাহলে এখান থেকে এটাকে আমরা কপি করে নেব এবং এখানে আমরা ব্যাকট্রিক ব্যবহার করব এবং এটাকে ব্যবহার করব আমাদের আর্টিকেল এআরটি আর্টিকেল যে স্ল্যাগ আছে এই স্ল্যাগের সাহায্যে এটাকে আমরা মূলত এডিট করব তাহলে এখান থেকে আমরা যদি এডিটে দেখি তাহলে স্ল্যাগের সাহায্যে আমরা মূলত এডিট করব এবং ডিলিট এই ডিলিট করব কিসের সাহায্যে আমাদের যে আইডি আছে সেই আইডির সাহায্যে এই যে ডিলিট আছে এই ডিলিটের মধ্যে ডিলিটটা করব মূলত আমাদের আইডির সাহায্যে তাহলে এখানে আমাদের কোনো কিছু করতে হবে না তাহলে এখানে আমরা কি করলাম আমাদের যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো মূলত আমাদের শো করা কমপ্লিট এখন আমাদের একটা জিনিস করতে হবে এখান থেকে সার্চ যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে আমরা কিন্তু আমাদের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যে এই সার্চটা এখন আমাদের কাজ করতেছে না কারণ আমাদের সার্চটা নিয়ে কাজ করিনি তাহলে এটা নিয়ে আমরা কিভাবে কাজ করব আমরা যাব আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে সেই ইনপুট ফিল্ডের মধ্যে তাহলে এখান থেকে আমাদের এই যে ইনপুট ফিল্ড আছে এই ইনপুট ফিল্ডের মধ্যে
onSense ফাংশন আমরা একটা ব্যবহার করব সেটা onSense ফাংশনের মধ্যে একটা অ্যানোনিমাস কলব্যাক ফাংশন হবে এবং এখানে আমরা পাস করব e এবং এখানে আমরা কল করে দেব dispatch এবং dispatch এর ভিতরে আমাদের কোন ফাংশনকে কল দিতে হবে এই যে গেট অল আর্টিকেল এই অল আর্টিকেল ফাংশনকে কল দিতে হবে অর্থাৎ আমরা এখানে একটা অনসেন্স ফাংশন তৈরি করে এখানে আমরা ক্রিয়েট করে ব্যবহার করতে পারতাম সেটা না করে আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটাকে এখানেই কল করে দেব তাহলে এখানে প্রথম যাবে আমাদের কারেন্ট পেজ তাহলে কারেন্ট পেজ আমাদের কি রকম হবে তাহলে কারেন্ট পেজ হবে আমাদের মূলত এরকম তাহলে এই কারেন্ট পেজটা মূলত এখানে আমাদের ডিস্ট্রাক্ট এটা স্ট্রাকচার তৈরি করে নেওয়া লাগতো তাহলে আমাদের এখানে বারবার এটা ব্যবহার করা লাগতো না তাহলে যেহেতু আমরা তৈরি করে নেইনি এই জন্য আমরা এটাকে কন্ট্রোল সি করব তাহলে এখান থেকে এটাকে আমরা দুঃখিত এখান থেকে এটাকে আমরা কন্ট্রোল সি করে নেব এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব এরপরে সার্চ ভ্যালু আমাদের পাস করতে হবে কমা দিয়ে সার্চ ভ্যালু কি হবে আমাদের ই ডট টার্গেট ডট ভ্যালু আমরা যেটা টাইপ করব সেটাকে আমরা মূলত পাস করে দেব তাহলে এখান থেকে আমাদের আর্টিকেল এবং আমাদের অল আর্টিকেল তাহলে এখন আমরা সার্চ করতে চাচ্ছি এই যে আমাদের সিম্পল লড়াম আছে এই লড়ামের সাহায্যে মূলত এটাকে সার্চ করতে চাচ্ছি তাহলে এল ও তাহলে এল ও যখন দিলাম তখনই কিন্তু আমাদের এটা চলে আসলো তাহলে এটাকে আমরা যখন রিমুভ করব তাহলে আমাদের দুটো চলে আসলো কারণ এল এই এল কিন্তু আমাদের এখানেও আছে এই জন্য এটা দুইটাই দেখাচ্ছে তাহলে এটা আমাদের প্রতি টাইপে কিন্তু সার্চ হচ্ছে এখানে দেখাচ্ছে আমাদের আর্টিকেল নট ফাউন্ড কারণ এরকম কোনো আমাদের টাইটেল নেই তাহলে আমাদের যে সার্চটা আছে এই সার্চটা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে তাহলে এখান থেকে আমরা এই যে সার্চ সেকশনটা আছে এটা আমরা কন্ট্রোল সি কপি করে নেব অনসেন্স ফাংশনটা কন্ট্রোল সি এবং এখান পর্যন্ত এবং আমাদের যে আর্টিকেল আছে এবং আর্টিকেল অল আর্টিকেল এবং অল ট্যাগ সেখানে আমরা এটা ব্যবহার করব তাহলে এখান থেকে আমাদের অল ক্যাটাগরি এবং অল ক্যাটাগরির মধ্যে আমাদের যেখানে ইনপুট ফাইলটা আছে সেখানে এটা পেস্ট করে দেব এবং শুধু আমাদের একটা জিনিস চেঞ্জ করতে হবে সেটা হলো গেট অল ক্যাটাগরি তাহলে এখানে গেট অল আর্টিকেলের পরিবর্তে এটা হবে আমাদের গেট অল ক্যাটাগরি এবং কারেন্ট পেজ সার্চ ভ্যালু সব কিছুই আমাদের ঠিক আছে তাহলে এখান থেকে সেমভাবে এটাকে আবার কপি করব কন্ট্রোল সি এবং আমরা যাব আমাদের অল যে ট্যাগ আছে এবং অল ট্যাগের মধ্যে এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব ইনপুটের পরে পেস্ট করে দেব এবং এটা আমরা ব্যবহার করব আমাদের গেট অল ট্যাগ যেটা আছে সেটা ব্যবহার করব তাহলে এখানে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই আমরা এখন আমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি সার্চ করতে পারবো এবং আমাদের যে ট্যাগ আছে সেই ট্যাগও আমরা সার্চ করতে পারবো তাহলে এখান থেকে এস তাহলে এই যে সায়েন্স এস সায়েন্স তাহলে এটা আমাদের কাজ করতেছে এবং প্রোগ্রামিং তাহলে এই প্রোগ্রামিংও আমাদের সুন্দরভাবে কাজ করতেছে তাহলে ক্যাটাগরি এবং ক্যাটাগরি আমাদের ডাটা স্ট্রাকচার এটাও সুন্দরভাবে আমাদের কাজ করতেছে তাহলে এই যে আমাদের আর্টিকেল এই আর্টিকেলের এখন আমাদের পেজিনেশন করতে হবে সেমভাবে আমরা পেজিনেশনটা কপি করব কোথায় থেকে আমাদের যে অল ক্যাটাগরি আছে এই অল ক্যাটাগরি থেকে পেজিনেশনটা আমরা কপি করে নেব কন্ট্রোল সি এবং এখানে যে পেজিনেশন আমরা ব্যবহার করেছিলাম এই পেজিনেশনের মধ্যে এটাকে আমরা পেস্ট করে দেব তাহলে এখান থেকে এই যে পেজিনেশন এটাকে আমরা পেস্ট করে দেব তাহলে এখন এই যে পাথ এই অল ক্যাটাগরি না হয়ে আমাদের এটা হবে আর আর টি আই সি এল ই আর্টিকেল তাহলে এখানে আমাদের পাস পার করতে হবে অল আর্টিকেল তাহলে এটা আমাদের সুন্দরভাবে কাজ করবে তাহলে ক্যাটাগরি কাউন্ট না হয় এটা হবে আমাদের আর্টিকেল কাউন্ট এবং কারেন্ট পেজ পার পেজ বাকি সব কিছুই কিন্তু আমাদের এটা ঠিক আছে তাহলে এখানে আমাদের যেহেতু দুইটাই আছে শুধু দুইটাই আমরা যদি এখানে একটা পাস করতে চাই তাহলে আমাদের একটা পাস করতে হবে তাহলে এর জন্য আমাদের কন্ট্রোলারের মধ্যে যেতে হবে তাহলে এই যে কন্ট্রোলার আর্টিকেল কন্ট্রোলার এখানে আমরা কারেন্ট পেজ সেটাকে করে দেবো অর্থাৎ পার পেজ করে দেবো ওয়ান তাহলে আমরা পেজিনেশনটা মূলত দেখতে পারবো তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি তাহলে একটা দেখতে পাচ্ছি এই যে ক্লিক করলাম আমরা দুইটা দেখতে পাচ্ছি এখন আমাদের এটা যদি আমাদের টু হয়ে যায় অর্থাৎ আমাদের দুইটাই যদি থাকে তাহলে কিন্তু আমাদের এই যে পেজিনেশন আছে এই পেজিনেশনটা কিন্তু এখানে থাকার কোনো প্রয়োজন নেই তাহলে এটা আমরা শো করাবো কিসের সাহায্যে আমাদের একটা কন্ডিশনের সাহায্যে সেটা হলো আমরা এখানে একটা জিনিস কন্ডিশন আমরা চেক করব সেটা হলো আমাদের যে আর্টিকেল কাউন্ট আছে এই আর্টিকেল কাউন্ট যদি আমাদের
জিরো হয়ে যায়। আর্টিকেল কাউন্ট যদি আর্টিকেল এর মধ্যে কোনো আর্টিকেল না থাকে তাহলে আমাদের এটা শো হবে না, অথবা যদি আমাদের যে আর্টিকেল কাউন্ট দুঃখিত আর্টিকেল যে কাউন্ট আছে এই আর্টিকেল কাউন্ট যদি পার পেজের চেয়ে কম হয়ে যায়, আমাদের পার পেজের মধ্যে যতগুলো থাকে একটা পার পেজের মধ্যে যতগুলো থাকবে সেটার যদি কম হয়ে যায় তাহলে মূলত এটা আমাদের হয়ে যাবে ফাঁকা, তাহলে এখানে আমাদের কোনো কিছু শো করবে না, অথবা আমাদের শো করবে এই যে পেজিনেশনটা আছে এই পেজিনেশনটা আমরা এখানে শো করে দেব। তাহলে এখানে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই, তাহলে এখন এটাকে রিফ্রেশ দিচ্ছি, তাহলে এটা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে এই পর্ব এই পর্যন্ত, আমরা পরের পর্বতে আমাদের যে ডিলেট এবং এডিট সেকশনটা আছে পার্টটা আছে এটা আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ।